400 কিলোমিটার রাইড করতে গিয়ে বস রাস্তায় ভীষণ ঝামেলা হয়েছে, কি কি সহ্য করতে হয়েছে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো এটা বাড়ি নিয়ে যাবো, তো এই হচ্ছে আমার ছোট ব্যাগ, আর এইটা খাওয়ার জন্য আমরা 200 কিলোমিটার রাইড করে এখানে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো ছোট ছোট গ্লিমস দেখে তোমরা বুঝে গেছো যে আজকে রাইডটা কোথায় হতে চলেছে। আজকে আমার সাথে আছে সেই রাজেশ। এক সময় আমার কাছে গোপ্রো কিছু ছিল না, যখন আমি প্রথম ইউটিউবে মানে কাজ শুরু করি তখন ওর গোপ্রোটা নিয়েই ফার্স্ট আমি কোলাঘাট গেছিলাম। তো আজকে মনে পড়লো ওর কথা, আর চল একসাথে রাইডটা শুরু করা যাক। এবার ঘড়িতে কটা বাজে আর কত কিলোমিটার যাবো সেগুলো সবই তোমাদের গোপ্রোতে বলবো, বাট তার আগে তেলের কাটা কিন্তু মাত্র একটা দাঁত, তাও আবার ব্লিঙ্ক করছে। তো সেই জন্য আগে তেল ভরাবো, তারপরে এখান থেকে রাইডটা শুরু করবো, কি ভাই তাই তো? চলো গাইস, এখন একটুখানি তেল ভরে নেওয়ার সময়, তেল ভরে নিয়ে আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি। কার্ড পেমেন্ট হবে তো 1110। তো গাইস বাইকের ট্যাঙ্ক এখন মোটামুটি ফুল। গাইস আমরা এখন অন দ্য ওয়ে টু শক্তিগড়, আর শক্তিগড় কিসের জন্য ফেমাস আশা করি তোমাদেরকে সেটা বলতে হবে না, তোমরা আশা করি সবাই জান, বাট যারা জানো না তাদের জন্য বলি, শক্তিগড় অ্যাকচুয়ালি ল্যাংচার জন্য মানে অ্যাকচুয়ালি মিষ্টির জন্য খুবই ফেমাস একটা জায়গা, যেখানে রাস্তার দু সাইডেই অনেক ল্যাংচার দোকান রয়েছে। তো সেই জন্য মাথায় এলো চলো আজকে একটা ছোট্ট করে মিষ্টি রাইড করা যাক। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট আজকে কিন্তু রাইডের প্ল্যানটা হয়েছে পুরোপুরি বাথরুমে বসেই। বাথরুমে যখন আমি গেলাম, বাথরুমে বসে বসে বেসিক্যালি ওখানে ভাবতে ভাবতেই শক্তিগড়ে ল্যাংচা খাওয়ার ইচ্ছেটা কেন জাগলো সেটা আর আই হোপ বলতে হবে না, এটা একদম একটা অসভ্য টাইপের মিনিংটা আমি আর বলছি না তোমাদেরকে খুলে। তো বাড়ি থেকে আমাদের শক্তিগড়ের ডিস্টেন্সটা হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 180 কিলোমিটার মতো হয়। আর রাইডটা স্টার্ট করার প্ল্যানটা যখন মাথায় এলো তখন ঘড়িতে অলরেডি বেজে গেছিলো 3:30, কোনো কিছুই রেডি ছিল না। দ্যাটস ওয়াই ওখান থেকে রেডি করে উঠতে উঠতে কোনো রকমের 4:00 বেজে গেছিলো। তো 4:10-15 নাগাদ আমাদের রাইডটা স্টার্ট হয়, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 16:28, মানে অলরেডি 15 মিনিট হয়ে গেছে আমাদের রাইডটা শুরু হয়ে। দেখতেই পাচ্ছ আমি হাতে কোনো গ্লাভস বা কোনো কিছু পরিনি, কারণ হচ্ছে যেহেতু একদম সাডেন রাইড তো সেই সমস্ত কিছু নিতে একদম মাথা থেকেও বেরিয়ে গেছে, আর টাইমও ছিল না। উফ গাইস, যা গরম, মোটামুটি 50 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি কোলাঘাট, আর এখানে এসে ভাবলাম যে একটুখানি চায় ব্রেক হয়ে যাক। তো তোমরা এখন ভাবছো এমনি এখনই বলছি গরম, তার উপরে আবার চায় ব্রেক, তোমরা একটা কাহাবত নিশ্চয়ই শুনেছো, লোহা লোহে কো কাটতা হ্যায়। তো ব্যাপারটা সেরকমই। তো এখন এসেছি আমরা শেরে পাঞ্জাব, শেরে পাঞ্জাবে এসে চা অর্ডার করেছি, আর অলরেডি আমাদের চা কিন্তু এসে গেছে। এখানে একটুখানি চা ছোট করে খেয়ে নিই, কারণ বিকেলবেলার রাইড একটুখানি চা না খেলে আমেজ ক্রিয়েট হবে না। তো সেই জন্য চাটা ম্যান্ডেটরি, চাটা খেয়েটে নিয়ে আমাদের রাইডটা স্টার্ট হবে। তো চলো আমাদের চায়ের চুস্কি, যদিও এখানে চায়ের চুস্কির আওয়াজটা কিন্তু তোমরা শুনতে পাবে না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, কারণ এখানে অল টাইম ফেস্টিভ্যাল চলে। ওকে গাইস, তো ফাইনালি এখানে হচ্ছে আমাদের চা খাওয়া ডান। তো ঘড়িতে এখন বাজে 5:12, আর আমি রেডি এখন বাইক নিয়ে, বাট আমার পার্টনার হচ্ছে সেই দিকে গেছে মানে রাজেশ। তো চলো আর টাইম ওয়েস্ট না করে যাওয়া যাক, ইধর চলাম উধর চলা, চলো জি ব্যাঠো, কারণ আমাদের রাইড এখন হয়েছে মাত্র 50 কিলোমিটার, আমাদেরকে যেতে হবে 180। তো চলো, যেতে যেতে অনেক কথা হবে, আলাপ আলোচনা। এই 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 দিস ইজ রং বেটা। বেসিক্যালি আমি শক্তিগড় কিন্তু এর আগে কখনো গেছি কিনা আমার মনে নেই, বাট আমার একটা কথা খুব ভালো করে মনে আছে, আমি যখন ছোট ছিলাম আমরা তখন বাই রোড হচ্ছে গেছিলাম মুর্শিদাবাদ বেড়ানোর জন্য, মানে বাবা মায়ের সাথে মানে উইথ ফ্যামিলি। ফেরার সময় বা যাওয়ার পথে আমরা শক্তিগড়ের ওপর থেকেই গেছিলাম, মানে ওই হাইওয়েটা ধরেই গেছিলাম। তো আমি তখন, আমার খুব ভালো করে মনে পড়ে, আমি বাবার কাছে খুব জেদ করছিলাম যে বাবা আমাকে কিন্তু শক্তিগড়ে দাঁড়িয়ে ল্যাংচা খাওয়া দিয়ে হবে, বাট বাবা যাই না কেন, হয়তো সেই সময় কম ছিল যার কারণে আমাকে দাঁড়িয়ে ওখানে ল্যাংচা খাওয়ায়নি। ও হ্যাঁ হ্যাঁ, এবার আমার মনে পড়েছে, অ্যাকচুয়ালি সেই সময় আমি আরও একটা তার সাথে জেদ করেছিলাম যে শক্তিগড় থেকে আসার সময়, মানে সরি মুর্শিদাবাদ থেকে আসার সময় আমি বাড়ি যাবো না, আমাকে ডাইরেক্ট আগে দীঘা নিয়ে যেতে হবে। তো সেই জন্য দীঘা যেহেতু যেতে হবে, তো শক্তিগড়ে দাঁড়ালে অনেকটা লেট হয়ে যেত, সেই কারণে বাবা বললো ঠিক আছে চলো এখানে যদি দাঁড়াতে হয় তাহলে দীঘা যেতে আমাদের লেট হবে, তো এখানে দাঁড়ানো যাবে না। এনিওয়ে, এই জন্য একটা ছোট্ট একটা স্টোরি যেটা বলে দিলাম, এবার আমাদের বর্তমান স্টোরিতে ফোকাস করা যাক। তো ফাইনালি আমরা পূর্ব মেদিনীপুর ছেড়ে এখন হাওড়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। তো আমাদের মিষ্টি খাওয়ার এতটাই তেজ যে আমরা হচ্ছে 3টে ডিস্ট্রিক্ট চেঞ্জ করে মিষ্টি খেতে যাচ্ছি, এক হচ্ছে পূর্ব মেদিনীপুর, 2 হচ্ছে হাওড়া, 3 হচ্ছে হুগলি, তারপরে আমরা যাব হচ্ছে আরেকটা অন্য ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে বর্ধমান। দেখতে পাচ্ছি এটা দেখো ল্যাংচা কুঠি সামনে, আমরা ল্যাংচা কুঠিতে যাব না, আমরা যাব অন্য কোনো দোকানে। চল ভাই কোথায়, ওখানে ল্যাংচা প্লাজা, আদি ল্যাংচা ভুবন,
আদি ল্যাংচা ভবন ভুবন সব একসাথে আদি ল্যাংচা ধাম ভাই ল্যাংচার দুনিয়াতে আমরা এখানে প্রবেশ করে গেছি গাইস অ্যাকচুয়ালি আমরা এখানে পৌঁছে গেছি শক্তিগড় তো এখানে দাঁড়িয়ে মানে আমরা নিজেরাও কনফিউজ মানে এখানে যেমন আমাদের কোলাঘাটে দাঁড়ালে হয় কি হয় না কি কিরকম করে রাজেশ কোলাঘাটে দাঁড়ানো মানে বাইক স্ট্যান্ড করা মানে ধরে নিয়ে ঢুকি দিবে ধরে দোকান এখানেও ঠিক সেরকমই আর এখানে ল্যাংচার জগৎ বলতে পারো মামাকে ফোন করলাম মামা বললো ল্যাংচা ভবন বলে একটা দোকান আছে যেটা পুরনো যেখানে ভালো ল্যাংচা পাওয়া যায় তো আমরা এখন খুঁজছি সেই দোকানটা মানে অ্যাকচুয়ালি জানি কোন দিকটাতে তো আমরা এখন ওই দোকানটাতে যাবো আর পেটে খিদে কিন্তু চরম পাচ্ছে যেরকম রাস্তায় আস্তে আস্তে তোমাদের বলছিলাম তারপরে চলো ওখানে গিয়ে ল্যাংচা খাই বাড়ির জন্য ল্যাংচা নিই মামাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কোন দোকানটা ভালো বলে তুই আমার জন্য ল্যাংচা নিয়ে আস হ্যাঁ যার যার ল্যাংচা লাগবে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো ল্যাংচা লাগবে চলো ফাইনালি 200 কিলোমিটার রাইড করে আমাদের ল্যাংচা ভবনের সামনে আমরা যে রাস্তাটা ম্যাপে দেখাচ্ছিল প্রায় 4 ঘন্টার মতো আমরা প্রায় 3 ঘন্টাতে সেটা কভার করেছি আমাদেরই হচ্ছে 4টে দোকান আছে দেখো ল্যাংচা খেতে যখন এসছি এত দূর থেকে তো একটা সিনেমাটিক তো বানতে হয় ল্যাংচা এই হচ্ছে আমাদের ল্যাংচা আর এইটা খাওয়ার জন্য আমরা 200 কিলোমিটার রাইড করে এখানে এসেছি এটা আমি প্রথম থেকেই বলছি আর এর যে স্মেল ভাই একদম গাওয়া ঘি যেটাকে বলে সেইটা স্মেল যেটা আমাদের ওখানে তো পাওয়া ইম্পসিবল ব্যাপার সব ভেজাল বাট এখানে এইটার যে অথেন্টিক যে ব্যাপারটা এটা এখানে আছে এটা আমি না খেয়ে দিয়েই বলছি আর একদম মানে 100% সিওর হয়েই বলছি তার কারণ হচ্ছে এটার জন্য তোমরা সবাই জানো ও ভাই সব একদম নরম গাইস মুখে কোনো ভাষা নেই কারণ খাওয়ার সময় বেশি বলতে গেলে আমি জানি আমার পেট খারাপ হবে আর যাদের যাদের জিভ থেকে এখন লালা ঝরছে ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমার জন্য ল্যাংচা ফ্রি তো গাইস মোটামুটি এই ল্যাংচা ভবনে আমরা কিন্তু ল্যাংচা ট্রাই করেছি এখন যেটা খেতে অসম ছিল বাট আমাদের মন চাইছে যে আরও একটা দোকানে আমরা ট্রাই করি কোনটা বেটার হয় কারণ এই দোকানটা হচ্ছে পুরনো সব থেকে তো এই দোকানে আমরা নেব বাড়ির জন্য বাট তারপরেও ইচ্ছে হলো যে একটা দোকানে গিয়ে অন্য দোকানে গিয়ে ট্রাই করবো দেখো এত দূর থেকে এসেছি দু একটা দোকান ট্রাই করতে ক্ষতি নেই বাট বাড়িতে বেস্ট ল্যাংচাটা নিয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ওরই কিছুটা দোকান পরে এখানে আসে ল্যাংচা নগর তো ল্যাংচা ভবন থেকে এখন যাচ্ছি ল্যাংচা নগরে যদি ওটা আদি দোকান বাট এটাও দেখে আদি তো মনে হচ্ছে বাট কতটা ভালো টেস্ট হবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার দেখো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে যে দোকানে বেশি ক্রাউড থাকে সেই দোকানেই আমরা ঢুকবো তো ল্যাংচা নগরে ঢুকার সময় গিয়ে দেখলাম একটা লোক নেই তো এইখানে সামনে দুটো দোকান আছে এই দুটো দোকানের মধ্যে ট্রাই করবো এখন এখানেও দেখতে পাচ্ছ কিন্তু কম ভিড় নেই এখানে মানে যথারীতি বেশ ভালোই ভিড় গাইস এখানেও আমরা ল্যাংচা অর্ডার করেছি বাট এইবারে সাইজটা একটু ছোট করেছি দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা বাইট খেয়ে নিয়েছি মানে একটা বাইট না দুটো বাইট খেয়েছি তো আপাতত আমার কিন্তু সেখানকার টেস্টটা একটু বেশি বেটার লাগলো কি রে কেমন লাগছে বল সেটা বেশি বেটার ছিল এখানে খুব খুব শক্ত দেখো টেস্ট ওয়াইজ যেটা খাওয়ার ছিল সেটা খেয়ে নিয়েছি বাট এখন পাচ্ছে খিদে মিষ্টি খেয়ে তো আর পেট ভরানো যায় না তো যার জন্য অর্ডার করেছি আমরা হচ্ছে স্যান্ডউইচ তো এই স্যান্ডউইচটা খেয়ে আমরা এখান থেকে বেরোবো বাট মিষ্টি এখান থেকে আমরা নিচ্ছি না মিষ্টি নিচ্ছি আমরা ওই ল্যাংচা ভবন থেকে কারণ ওখানকার মিষ্টিটাই ভালো গাইস তো এখান থেকে আমাদের বেরোনোর কথা ছিল ঠিক 8:00 বা খেতে খেতে গল্প করতে করতে 8টার অনেক বেশি হয়ে গেছে তো আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর রোডের ওই সাইডে হচ্ছে ল্যাংচা ভবন তো ওই ল্যাংচা ভবন থেকে বাড়ির কম বেশি সবার জন্য কম বেশি মিষ্টি নিয়ে যেতে হবে আর ব্যাগ আছে আমার কাছে এই ছোটো আর এই ব্যাগের মধ্যেই সমস্ত কিছু নিয়ে যেতে হবে রাস্তাতে রাইড করার একটু চাপ হয়ে যাবে সেজন্য দেখে শুনেই নিতে হবে তো চলো ওই দেখো সামনে হচ্ছে ল্যাংচা ভবন গাইস ব্যাক টু ল্যাংচা ভবন এখানে এসে সবাই এবার অর্ডার টর্ডারগুলো দেবো দাদা এইটা কত টাকা করে পিস 5 টাকা আর এইটা এইটা আচ্ছা আর এই বড়োটা 15 টাকা পিস বাবা 15 টাকার মিষ্টির সাইজগুলো দেখো মানে এক হাতের মতো লম্বা বাট বাড়ির জন্য এইগুলো নিয়ে যাবো এটা ঘি ঘিটি মোটামুটি দেবো আছে তো ডালটা আর মানে কোনোটাই ঘি নেই 10-15টা ঘি এটা হচ্ছে ডালটার আর এটা এই দুটো হচ্ছে ঘি গাইস তো এইগুলো হচ্ছে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি যার জন্য ব্যাক হচ্ছে এটা একজনের জন্য নিচ্ছি আরও নেওয়ার আছে ফাইনালি গাইস এই তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে আমার ব্যাগে মানে এটা বাড়ি নিয়ে যাবো তো এই হচ্ছে আমার ছোটো ব্যাগ তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি ব্যাগ এত দূর অব্দি ফুল হয়ে গেছে আর এইটাতে মেহিদানা আছে এটাকে দেওয়ার পরে ব্যাগ কিন্তু পুরো ফুল আমি নিয়ে যাবো কী করে সেটাই হচ্ছে ব্যাপার চেন তো লেগে গেছে ভাই তোর দায়িত্ব ভাই মার দে এক টোটাল 60 পিস আছে তাতেই এত ভার হয়ে গেছে ফাইনালি আমাদের ল্যাংচার কাজকর্ম সমস্ত শেষ এখান থেকে আমরা এবার বেরোবো কারণ ঘড়িতে এখন বাজে 8:30 তো আমরা আধা ঘন্টা লেট
ঘরে ঢুকতে ঢুকতে হয়তো রাত 12টা বেজে যাবে। বেশি টাইম আর ওয়েস্ট করবো না, অনেকটা রাস্তা যেতে হবে, তো দেখতে থাকো, কারণ ব্লগ এখানে এন্ড করবো না, ব্লগ এন্ড করবো একদম বাড়ি দেখবে। তো ফাইনালি আই হোপ এইবার হয়তো তোমরা ক্লিপগুলো সব ঠিকঠাক দেখতে পাচ্ছ। এর আগে যত ক্লিপ আমি নিয়েছি আমার কাছে সময়ও ছিল না, তাড়াহুড়ো করে আসতেও হতো, গোপ্রো চেকও করা হয়নি। যখন এখানে এসে চেক করলাম তখন দেখলাম যে গোপ্রোর ফুটেজও বেকার এসছে, তো আমাকে এপাশ ওপাশ করে অ্যাডজাস্ট করেই ভিডিওতে এডিট করতে হচ্ছে। তো গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ফেরাতে এখনও অবধি 153 কিলোমিটার বাকি, যেটা যেতে এখনও অবধি 3 ঘন্টা দেখা যায়, 2 ঘন্টা 57 মিনিট। আমরা আস্তে আস্তেই যাচ্ছি, রিস্ক নিচ্ছে না, তার কারণ হচ্ছে সামনে এত পরিমাণ বালির গাড়ি, মানে তোমরা জানো যে বর্ধমানের কাছাকাছি রয়েছে দুর্গাপুর, আর দুর্গাপুরে বালির খাদান রয়েছে, আর প্রত্যেকটা গাড়িতে বালি লোড করা আছে, আর হাওয়া যত হচ্ছে বালির ছেটাগুলো গায়ে এসে লাগছে আর দম বের করে দিচ্ছে। এনিওয়ে চলো আমরা আস্তে আস্তে করে এগোতে থাকি। রাস্তায় ভীষণ ঝামেলা হয়েছে, কি কি সহ্য করতে হয়েছে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। বাস এইটুকু লাইন যদি আমি একটু বলি বা টাইটেল সামনে দিয়ে দিই, বাস ভিউজ এমনি এসে যাবে। তারপর তো আমাদের কেএফসির অর্ডারটা এলে আমরা এটা এনজয় করবো, দেন বাড়ি যাবো। এই হচ্ছে কেএফসির অবস্থা, কারেন্ট নেই, তুই তার মধ্যে আমরা খেয়ে যাচ্ছি। টিভিগুলোতে লাইন আছে, বাট 2 মিনিট আমাদের খাওয়ার ডান, কারেন্ট যতক্ষণে এলো আমাদের খাবার হয়ে গেছে। একটু বেসিক্যালি আর এখানে সময় ওয়েস্ট করবো না, ঘুরি এখন বাজে 4:00, হ্যাঁ আছে 10:44, তো আশা করি আমরা 10:30-11:30 মধ্যে বাড়ি চলে পৌঁছে যাব। গাইজ তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এইরকম টাওয়েল আমি ব্লক করছি, তার কারণটা হচ্ছে এই প্যান্টটা পরে আমি গেছিলাম, আর প্যান্টের অবস্থা দেখো, বেল্ট প্যান্ট সব মিষ্টির রস পড়ে 12টা বেজে গেছে। সমস্ত মিষ্টিকে ফ্রিজে ঢুকালাম, সমস্ত কিছু ঠিকঠাকভাবে হলাম, টোটাল আমি 60 পিস মিষ্টি এনেছিলাম, যেটা বড় বড় সাইজের। তো আপাতত ঘড়িতে এখন বাজে দেখতে পাচ্ছ 12:45, তো আমাদের মিষ্টি গোছাতেই মোটামুটি প্রায় লেগে গেছে আধা ঘন্টা। আমি প্রায় আধা ঘন্টা আগে বাড়ি চলেছি, আধা ঘন্টা নয় 15 মিনিট লেগেছে, আমি 11:30-এর মধ্যে বাড়ি ঢুকেছি। আর একজনকে দেখো কতটাই রেগে আছে, রাগ দেখাবো না তো কি করবো, তোমার মতো মানুষ তো আমার মাথাই খারাপ করে দেবে, কোন মানুষ পৃথিবীতে বাথরুমে গিয়ে ল্যাংচা খাওয়ার আইডিয়া করে সত্যি গর্ব। তুমি বুঝতে পারছো না কেন বাথরুমে গিয়ে ল্যাংচার আইডিয়াটা এলো, তোমার ল্যাংচা দেখে তোমার ল্যাংচা। জি, এটা এটা ব্লগ, এটা অ্যাকচুয়ালি পাবলিকলি যাবে এই সমস্ত কথা, নোংরা নোংরা কথা বলছো তুমি। এনিওয়ে তুমি যে এত রাগ করেছো, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি, এটা লুকিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, না দেখো এটা হচ্ছে তোমার জন্য, আমি জানি তোমাকে তোমাকে কীভাবে ঠিকঠাক করতে হয় সেটা আমার জানা আছে, ঠিক আছে। হ্যাপি তো? হ্যাঁ, মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে চলো, আরে তোমার পেছনে আবার এখনই ভাড়াতে গেলে আমার 10 মিনিটের ব্লগ এখানে হয়ে যাবে, মিয়াবলির ঝগড়া তো চলতেই থাকবে। আপাতত আমাকে যদি এত রূপে সহ্য করে দেবো তাহলে বস, কী করছো, এত কষ্ট করছো তোমাদের জন্য। ভিডিওটাকে লাইক করো, ফোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানো, আর আমাকে যদি প্রথমবার দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে মজার মজার ভিডিও দিই। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, চলো টাটা।